দফতরে আমি দরজা বন্ধ করে দিয়েছি। দেবের হয়ে প্রচারে বেরিয়ে নাম না করে হিরণকে কটাক্ষ করেছিলেন অভিষেক। অভিষেকের অফিসে যাওয়ার কথা স্বীকার করে হিরণের পাল্টা দাবি বারবার ডেকে পাঠানো হয়েছিল, যা করেছি দলের নির্দেশেই। আমার দপ্তরে এসেছিল ঢোকার জন্য, দরজা বন্ধ করে দিয়েছি ঢুকতে দিয়ে। এরপরে উনি সিসিটিভি ফুটেজ ছাড়ুন, আমার কাছে যারা রেকর্ড আছে যে আমাকে কতবার ডেকেছেন, কতবার উনি ডেকেছেন, কতবার ওনার নাম করে ফোন করে করে ডাকা হয়েছে, সব আমি দিয়ে দেবো, মানুষকে বলে দেবো, দেখিয়ে দেবো, তখন মানুষ জেনে যাবে যে সত্যিটা আসল কি। সম্প্রতি ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের হয়ে প্রচারে বেরিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে রোড শো এর মাঝপথে হিরণকে নিয়েছিলেন এক হাত। দেবের বিরুদ্ধে ঘাটালে বিজেপির টিকিটে লড়ছেন হিরণ। রোড শো থেকে হিরণের বিরুদ্ধে কার্যত বিস্ফোরক দাবি করেন অভিষেক। তিনি জানান, কিছুদিন আগেই তার অফিসে এসেছিলেন হিরণ, চেয়েছিলেন তৃণমূলে যোগ দিতে। আমি এখানে কাকে দাঁড় করিয়েছি? আমার দপ্তরে এসেছিল 6-7 মাস আগে তৃণমূলে ঢোকার জন্য, দরজা বন্ধ করে দিয়েছি ঢুকতে দিয়ে। কারো সিসিটিভি আছে আমি তাকেও বলবো, মিথ্যে কথা বেশি বলতে নেই। একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে, কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। প্রমাণ হিসেবে সিসিটিভির ভিডিও ফুটেজের কথাও জানান অভিষেক, যেখানে নাকি তার অফিসে ষষ্ঠত হিরণকে ঢুকতে দেখা যাচ্ছে। পাশাপাশি অভিষেক দাবি করেন, বিধায়ক হিরণ খড়গপুরের জন্য 10 পয়সারও উন্নয়ন করেননি। বিজেপির একাংশই চায় না তিনি জিতুক। খড়গপুর থেকে জিতেছে, কবে জিতেছে? 21 সাল। চলে যান খড়গপুরে, দেখুন খড়গপুরের জন্য 10 পয়সার কোনো উন্নয়ন করেছে কিনা। কেন্দ্র সরকারের কাছে যখন খড়গপুরের মানুষের সার্বিক কল্যাণের জন্য কবার দরবার করেছে, কবার মিটিং করেছে, কবার মিছিল করেছে, আপনি দেখতে পাবেন না। সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে। আমি বলবো, আগে খড়গপুর সামলাও, পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো। তার কারণ বিজেপির নিজের লোকেরাই চায় না যে এরকম 2 নম্বরী লোক, যার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অব্দি 2 নম্বরী, আমি তো ঢুকতে দিই। আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কত সামনে কত চাল প্রমাণ দিয়ে দিই। ভোটের মুখে বিজেপি অভিনেতা প্রার্থীর বিরুদ্ধে অভিষেকের এই দাবি কার্যত ব্যাকফুটে ফেলে দেয় হিরণকে। তার ভাবমূর্তিতে যে প্রশ্নচিহ্ন উঠে যায় তা বলাই বাহুল্য। তবে জবাব দিতে ছাড়েননি হিরণ। সিসিটিভি ফুটেজের পাল্টা ফোন রেকর্ডের কথা বলেন তিনি। দাবি করেন, তাকে বারবার ফোন করে পেংলার বিধায়ককে দিয়ে টাকানো হয়েছিল, দ্রুত দেখা করার কথা বলা হয়েছিল। এরপর দলকে জানিয়েই তিনি ক্যামাক স্ট্রিট অফিসে যান। তিনি আমাকেও সেম পিংলার বিধায়ককে দিয়ে বারবার ফোন করিয়েছিলেন, বারবার বলেছিলেন যে উনি আমার সঙ্গে দেখা করতে চান। ওনার নাম ধরে বারবার ফোন করেছিলেন পিংলার বিধায়ক, বারবার একই কথা বলেছেন যে যিনি বলেছেন আমার সম্বন্ধে, তিনি আমার সঙ্গে দেখা করতে চান এবং যাতে দেরি না হয় খুব তাড়াতাড়ি দেখা করি, তার জন্য বারবার আমাকে অনুরোধ করেছেন এবং তার সমস্ত রেকর্ড আমার কাছে আছে। সেই জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলবো, উনি বলেছেন না যে সিসিটিভি ফুটেজ ছাড়বেন? আরে আমরা তো স্বীকারই করেছি, হ্যাঁ গিয়েছিলাম, দলের নির্দেশ ছিল যাওয়ার জন্য। সুরেন্দ্রবাবু বলেছিলেন যে হ্যাঁ তুমি যাও, দেখো কি বলছি, শুনে এসো। আমি তো দল করি, আমাকে যা বলবে তাই করতে হবে। আমি গেছি, শুনেছি, এসে সুরেন্দ্রবাবুকে যা বলার বলে দিয়েছি এবং সেটা আপনাদেরকে প্রেস কনফারেন্সে সুরেন্দ্রবাবু বলেও দিয়েছেন। ভোটে দাঁড়িয়ে অন্যান্য ইস্যুর মতো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবের বিরুদ্ধে সরব হয়েছেন হিরণ। গত 10 বছরেও ঘাটাল মাস্টার প্ল্যান সফল করতে পারেননি দেব। প্রচারে বেরিয়ে বারবার এই ইস্যুতে মুখ খুলতে দেখা গিয়েছে হিরণকে। এদিন দেবের পাশে দাঁড়িয়ে তার জবাবও দিলেন অভিষেক। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরে পরিষ্কার জানিয়েছিলেন, দেবকে ভোট দেওয়া মানেই আগামী দিনে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়া। কে সত্যি বলছেন আর কে ভোটের পারদ চড়াতে অন্য কথা বলছেন সেটা পরের বিষয়।
আপাতত দুই যুযুদান শিবিরের দাবি ও পাল্টা দাবিতে জমে উঠেছে ঘাটালের রাজনীতি। পশ্চিম মেদিনীপুর থেকে দীপাঞ্জন গণের রিপোর্ট, নিউজ বর্তমান।